Assalamu alaikum, I'm Sheikh Zuri Razak from YouTube channel Poem, and আজকে হচ্ছে ঈদের পর দিন অর্থাৎ বৃহস্পতিবার। তো বেসিক্যালি আজকে আমার তেমন কোনো চিন্তা ভাবনা বা কোথাও ঘুরতে যাবো এরকম কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করে মানে যেটা হচ্ছিল, আমি আমার বাসায় রেস্ট নিচ্ছিলাম। তো ইন দ্য মিন টাইম 11টা থেকে হচ্ছে আমার ফ্রেন্ড ফোন করে, তো বলছিল যে বের হওয়ার জন্য মানে একটু বাইরে ঘুরতে যাবো, এই কারণে আর কি ফোন দিল। তো আমার আসলে ওরকম চিন্তা ভাবনা ছিল না। বেসিক্যালি আমার ফ্যামিলিতে আম্মা অসুস্থ ছিল, তো ওনার সাথেই সময়টা কাটাবার ইচ্ছা ছিল। বাট ও যেহেতু ফোন দিল, আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আগামীকাল শুক্রবার 23 তারিখ, তো জুলাই 23 থেকে হচ্ছে আবার লকডাউন দিয়ে দিবে। তার মানে হচ্ছে বাইরে আর ওরকম মানে সময় সুযোগ থাকলেও হয়তো বাইরে ঘুরতে যাওয়া যাবে না। তো যার কারণে আসলে ওকে আমি বলছি ঠিক আছে আমি আসতেছি, তারপরেও আমি আসলে লেট করে ফেলছি। ও আমাকে 11টার সময় ফোন দিয়েছিল আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো প্রবলেম আরেকটা হয়ে গেছে, সেটা হচ্ছে ঈদের প্রায় সপ্তাহখানিক আগে আমি আমার হচ্ছে এই বাইকে তেল ভরছিলাম, এরপর হচ্ছে আমি আর আমার বাইকে তেল ভরিনি। তো আমার ফুয়েলের অবস্থা খুবই খারাপ, অনেক আগেই হচ্ছে রিজার্ভে চলে গেছে। আমার তো হচ্ছে FI ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টর। তো বেসিক্যালি যখন এটা দেখায় আর কি, ফুয়েল এমটি দেখায়, তো তারপর থেকে প্রায় 40 কিলোমিটারের মতো হয়তো বা চালানো যায়। আমি কখনো টেস্ট করিনি, আমি এর আগে লাস্ট যেবার ইউজ করেছিলাম তখন সম্ভবত 30 কিলোমিটার ছিল, আর নাও এখন যেটা আমার হচ্ছে প্রায় 22 কিলোমিটার প্লাস হচ্ছে চলছে আর কি এই অবস্থায়। তো আমাকে আসলে হচ্ছে এখন ফুয়েল ভরতে হবে। আমি যখন কোয়ান্টারা থেকে রওনা দিয়েছিলাম তখন ওখানকার যে পেট্রোল পাম্প ছিল ওইটা আমি দেখেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা আসলে বন্ধ ছিল। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রমনাতে যেতে হবে, রমনার মোড়টাতে, অর্থাৎ মৎস্য ভবনের ওই সাইডে যে একটা পেট্রোল পাম্প আছে আমাকে আসলে ওইখান থেকে পেট্রোল নিতে হবে। দেন হচ্ছে আমার গন্তব্যস্থল অর্থাৎ বনশ্রী আমার ফ্রেন্ডের বাগান, ওইখানে যাবো। তো চলুন একসাথে যাওয়া যাক এবং যেতে যেতে কিছু কথা বলা যাক। আর মূলত হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল যেটা করিং আর কি আমি খুলেছি, এটা মূলত আমি 4টা প্যাটার্ন ভাগ করে আর কি কাজ করবো। তো এর আগের ভিডিও যেটা আমার হচ্ছে ঈদ ব্লগ পার্ট 1 ছিল, সেটাতে আমি বলতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হচ্ছে বৃষ্টি ছিল আর ওয়েদারটা আসলে অন্যরকম ছিল, যার কারণে আসলে ওই ব্লগে সব কিছু বলা হয়নি। তো মূলত আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমার এই ব্লগের মাধ্যমে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আসলে কী কারণে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং আমি আসলে কোন কোন বিষয় বা কোন কোন টপিক নিয়ে আমি আমার চ্যানেলে কাজ করব। তো মূলত আমি 4টা ক্যাটাগরিতে 4টা ভাগে, যদিও 4টা বিষয়ই একসাথে রিলেটেড এবং রিলেভেন্ট, তো এই 4টা ব্যাপার নিয়ে আমি কাজ করবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্লেস। প্লেস অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট প্লেস হইতে পারে বা বাংলাদেশের যে কোনো প্লেস হইতে পারে, এমনও হতে পারে যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয় দেশের বাইরে যদি ট্রাভেল করার সুযোগ পাই, তো সেটা হচ্ছে দেশের বাইরেও হতে পারে। তো প্রথম হচ্ছে আমি প্লেস অর্থাৎ প্লেস নিয়ে কাজ করবো, অর্থাৎ বিভিন্ন জায়গা লাইক ধরেন ধরতে পারেন আমি পুরান ঢাকাতে থাকি, তো পুরান ঢাকার মধ্যে হিস্টোরিক্যাল প্লেস হচ্ছে আপনার আওতান মন্দির, তো আমি আওতান মন্দিরে যেতে পারি। তো এরা হচ্ছে আপনার পুরনো অর্থাৎ এন্ট্রিক একটা বিষয়, তো ধরেন আমি এটা নিয়ে কথা বলতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি। আর প্লেস বলতে আমি আসলে যেটা বুঝেছিলাম বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ প্লেস হতে পারে, এবং প্লেসের সাথে রিলেটেড থাকে হচ্ছে পিপল অর্থাৎ সেখানকার মানুষ, তাদের আচার আচরণ, তাদের সামাজিক অবস্থা, তাদের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস থাকতে পারে, তো সেগুলো আমি তুলে ধরবো। এবং এটার সাথে যেটা চলে আসছে সেটা হচ্ছে মানুষের তৈরি নিদর্শনের পাশেও ন্যাচারাল বিউটি অর্থাৎ যেটা আল্লাহ স্রষ্টা প্রদত্ত থাকে, তো আমি সেটা তুলে ধরবো। আর এরপরের যে পার্টটা সেটা হচ্ছে ফুড অর্থাৎ বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের ফুড এবং সেখানকার কালচারাল ফুড থাকতে পারে, বিভিন্ন ধরনের তাদের নিজস্ব হয়তো বা হোমমেড বা তাদের ট্রেডিশনাল কিছু ভালো খাবার থাকতে পারে, তো আমি সেটাও তুলে ধরবো।
তো মূলত আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি চারটা প্যাটার্নে কাজটা করব। প্রথমত ফুড আর ন্যাচারাল বিউটি এই চারটা ব্যাপার নিয়ে কাজ করবো। তো যাক, কথা বলতে বলতে আমি মোটামুটি রমনার কাছাকাছি চলে আসছি। তো আরেকটু সামনে গেলেই হয়তো ইনশাআল্লাহ আমি পেট্রোল পাম্পটা পেয়ে যাবো। তো আল্লাহ আল্লাহ করতেছি যেন পেট্রোল পাম্পটা খোলা থাকে, কারণ যেহেতু ঈদের পর দিন এমন হতে পারে বন্ধ থাকতে পারে, আমি আসলে কিওর না। তবে আশা করছি হোপিং অন যে পেট্রোল পাম্পটা খোলা থাকবে এবং আমি সেখান থেকে পেট্রোল নিবো এবং বাংলাদেশে যাবো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবো, দেন ইনশাআল্লাহ একটা ভালো মোমেন্ট কাটাবার পর হয়তো বা বাসায় ফিরে আসতে পারবো। আর যদি কপাল খারাপ থাকে যে যদি পেট্রোল পাম্পটা বন্ধ থাকে সেক্ষেত্রে আমি বেরো নিতে পারবো না, এবং ফ্রেন্ডের বাসায় যাওয়া তো দূরে থাক, এখান থেকে হতেও পারে আমাকে বাইক ফেলে ফেলে নিয়ে বাসায় যেতে হবে। তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ হয়তো বা পেট্রোল পাম্পটা খোলাই পাবো, তো দেখি কি হয়। আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমি পেট্রোল পাম্পটা খোলা পেয়েছি। তো ইনশাল্লাহ এখান থেকে আমি তেল ভরবো এখন, তো হয়তো বা দিনটা ভালোই যাবে, সব কিছু মিলে ঘুরতে পারবো। আর রাস্তা মোটামুটি বেশ ফাঁকা, যেহেতু ঈদের বন্ধ। যদিও পুরান ঢাকা থেকে ফিরে যখন আমি আসতেছিলাম ওদিকে, তখন আমি অনেককেই দেখছিলাম যে বাড়ি যাচ্ছে অনেকে, কারণ অনেকে হয়তো বা ঈদের আগে বাড়িতে যেতে পারে নাই। তো এখন একটু ফাঁকা সময় পেয়েছে, তো সে কারণে হয়তো বা সবাই আর কি যাচ্ছে। তো যাক, ফাইনালি আমার তেল ভরা হয়ে গিয়েছে। তো এখন আমি সোজা একদম মানে কোথাও আর দাঁড়াবো না বা কোনো দিকে ইয়া করবো না, সোজা আমি আসলে ফিরে যাবো। তার মধ্যে আমার ফ্রেন্ড আমাকে আরেকবার ফোন করে ফেলেছে, তো হয়তো বা সব থেকে আসলে মানে করতেছি। তো এই কারণে আমি রাস্তার মধ্যে কোথাও আর কি ফিরে করবো না, বা কোনো ফোন টোন কল আসলো আমি আসলে
যেহেতু আমি অনেকটা লেট করে ফেলেছি, তো আমি আসলে সামনের ইউলুপটা অর্থাৎ যেটা বাড্ডার কাছাকাছি আছে ইউলুপটা ইউজ করতে যাচ্ছি না। হাতের ডান সাইড দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, আমি আসলে ওটা দিয়ে ভিতর দিয়ে চলে যাব। তো এই রাস্তাটা দিয়ে হচ্ছে ঢুকলে হাতের বাম পাশ দিয়ে ভিতর দিয়ে ঢুকে একটু ডানে যেতে হবে, ওখানে একটা মসজিদ আছে। মসজিদের কর্নার দিয়ে বের হলে আমি হচ্ছে সোজা একদম হয়তো বা বনশ্রীর এ ব্লক দিয়ে বের হতে পারবো, এবং আমার টার্গেট হচ্ছে বনশ্রীর এ ব্লকটা দিয়ে বের হয়ে হাইওয়েটা ইউজ করবো, এবং হাইওয়েটা ইউজ করে সোজা বনশ্রীর যে রামপুরা যে পুলিশ স্টেশনটা আছে ওখান থেকে ভিতরে আমি সোজা চলে যাব। তো আমার এই ক্ষেত্রে হয়তো বা 2 মিনিটের মতো সময় লাগতে পারে আর কি, 2 থেকে 3 মিনিট লাগতে পারে ওর বাসা পর্যন্ত আর কি যেতে। বনশ্রী বি এবং এ ব্লকের মাঝখান দিয়ে যে রোডটা গেছে সেটা, এবং এটা ধরে সামনে গেলে হচ্ছে বনশ্রীর যে হাইওয়ে মেন রাস্তাটা ওটা পাওয়া যাবে। তো আমাকে একটু সতর্কতার সাথে যেতে হবে কারণ রাস্তাটা অনেক ফাঁকা আর দেখছি বেশ কিছু গাড়িও চলছে। তো ঠিক আছে, যাওয়া যাক। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোভাবে এখানে আসলাম। এটা দিয়ে আসলে আপনি নারায়ণগঞ্জ অথবা এই রাস্তাটা ধরে আপনি চিটাগং যেতে পারবেন, আর মূলত এই রাস্তা দিয়ে হচ্ছে চিটাগং অনেকেই যায়। বাট মেনলি এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার আপনার যেটা নারায়ণগঞ্জের ওই সাইডটা, তারপরে ফতুল্লার যে সাইডটা আছে ইস্টাপ কোয়ার্টার, এই গাড়িগুলো আসলে ওইদিকে দিকেই যায়। তো যাই হোক, আমি আর একটু হচ্ছে সামনে গেলেই হচ্ছে ব্লক এইটা পাবো, এবং ওইখানে একটা পুলিশ ফাই মানে পুলিশ স্টেশনটা আছে, ওখান দিয়ে হচ্ছে হাতের ডান দিয়ে ঢুকলেই হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে আসলে ওর বাসায় গল্প গুজব করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, দেন
হঠাৎ করে ও বলতেছিল যে হাতিঝিলে যাওয়ার জন্য, হাতিঝিলে যাওয়ার পরে ও কিছু ছবি টবি তুলবে আর কি। তো আসলে দুজনেই ছবি তুলবো, তো এখন হাতিঝিলের উদ্দেশ্যে আর কি যাওয়া হচ্ছে। তো আই গেস ওইখানে অনেক ক্রাউড এবং মানে অনেক ইয়া হবে, তারপরেও দেখি সেফ এবং সাউন্ড প্লেস মোটামুটি একটু ফাঁকা জায়গা খুঁজে তারপরে হচ্ছে ওইখানে গিয়ে দাঁড়াবো, কিছু ছবি তুলবো ওইখানে। দেন নেক্সট টার্গেট হচ্ছে হয়তো বা ধানমন্ডিতে যেতে পারি সন্ধ্যার দিকে, তো ওইখানে একটু আড্ডা দিব, তারপরে হচ্ছে যে জায়গাতে নিয়ে যাবে। তো চলুন যাওয়া যায়। জায়গার থেকে এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছিল, তাই বাইক দুটো এখানে পার্ক করলাম, ওর বাইকটা আমার পিছনে আর আমি এটা একটু সামনে পার্ক করলাম। তো এখানে আর কি হয়তো বা আমরা একটু ওয়েট করবো আর কি। কোন সময় কাটাবার পর এখান থেকে এখন ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার আসলে যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি এটা আসলে চার্জটা একদম শেষের দিকে, তো সন্ধ্যার দিকে আমরা যে একটু ঘোরাফেরা ধানমন্ডির ওইদিকে করবো সেটা হয়তো বা কোনো ভিডিও বা কোনো ফুটেজ নেওয়া থাকবে না, তো হয়তো বা এখানেই এন করতে হচ্ছে। এবং সবাইকে আসলে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতে হবে। তো আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটা যেহেতু একেবারেই ছোটো এবং প্রাণ নিয়েও, তো সবার কাছে আমি সবার কাছে আসলে অনুরোধ করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যতদূর সম্ভব কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন। আর আমার আসলে যে ক্যামেরাটা এটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের, একদম মানে কি বলবো খুবই নিম্নমানের একটা ক্যামেরা, তো এটা দিয়ে আসলে ব্লগিং আসলে করা যায় না, কিন্তু আসলে নেই বিধায় আসলে এটা দিয়েই শুরু করেছি। ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু গ্যাজেট এবং গিয়ার ইউজ করবো যেন কোয়ালিটিগুলো ভালো হয়। আর ততদিন নাগাদ সবার সাপোর্ট আসলে কামনা করছি, এবং কমেন্ট বক্সে যদি কোনো সাজেশন থাকে ইনশাল্লাহ আপনারা দিবেন। আর একবার আসলে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবেন সবাই থেকে এবং কাউন্ট থাকবেন, এবং
যেহেতু আগামীকাল থেকে হচ্ছে করোনার বন্ধ, তো সবাই চেষ্টা করবেন বাসায় থাকার জন্য, যেহেতু আসলে এটা খুবই আসলে বাজে ভাবে মানে সব জায়গায় ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ সম্ভবত মানে ডেঞ্জার র্যাঙ্কিং এর মধ্যে 7 বা 10 এর মধ্যে আছে। তো যেহেতু এটা একটা অ্যালার্মিং রিজাল্ট, তো আমি এটাই আসলে বলবো আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় থাকার জন্য, হাত মুখ সবসময় পরিষ্কার রাখবেন। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।